আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে টোটালি একটা ব্যতিক্রম ব্লগ শেয়ার করব, আর সেটা হলো আমরা যাচ্ছি শপিংয়ে, আর সে শপিং মলটা হলো ভ্যানকুভারের সবচেয়ে বড় একটা শপিং মল। আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম, তবে এইবার আপনারা দেখতে পারবেন ক্যানাডাতে শরতের যে সিজন, শরতের সিজনে কী কী জিনিসপত্র পাওয়া যায়। স্পেশালি আমরা এই সিজনের কিছু স্পেশালি কাপড় চোপড়গুলি, কসমেটিক্স অনেক কিছুই দেখব, তবে চেষ্টা করব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার জন্য। দেখতে পারবেন শরতের যে কালেকশনগুলি কী কী আছে শপিং মলে, আপনাদের কাছে দেখে খুবই ভালো লাগবে। স্পেশালি ক্যানাডাতে যখন সিজনগুলি চেঞ্জ হয়, সিজনের সাথে সাথে আমরা আমাদের যে কাপড় চোপড়গুলি এগুলোও কিন্তু চেঞ্জ করতে হয়। এখানের টেম্পারেচারগুলো এত বেশি ঠান্ডা, যা মাত্র জাস্ট ফল সিজন শুরু হয়ে গিয়েছে ভ্যানকুভারে, কিন্তু এ ফল সিজনের মধ্যে অলরেডি অনেক বেশি ঠান্ডা, বৃষ্টি, তারপরে অনেক দিন ওয়েদার থাকে একটু একটু রুদ্র, বাট যেদিন রুদ্র থাকে ওই দিনও অনেক বেশি শীত করে। তখন সেই হিসাবে আমরা আমাদের যে ওয়েদার অনুযায়ী কিন্তু তখন কাপড় চোপড় জিনিসপত্রগুলি নিতে হয়। তারপরে ভাবলাম যেহেতু নতুন সিজন, তার জন্য তো কিছু কী কী আসছে, নিউ ড্রেসেস, শুজ, তারপরে অন্য অন্য জিনিসপত্রগুলো দেখে আসি। তাই চয়েস করলাম আমরা ভ্যানকুভারের সবচেয়ে যে বড় শপিং মলটা, আর সেই শপিং মলটা হলো ডেল্টাতে। আমাদের এখান থেকে অলমোস্ট 1 ঘন্টা ড্রাইভিং করে যেতে হয়, তো তা ভাবলাম যে আজকে ছুটির দিন, সবাই মিলে শপিং করতে যাই, আর লং ড্রাইভে ভালো লাগবে। আর স্পেশালি আমাদের এখানে প্রত্যেক দিন বৃষ্টি থাকে, আজকেও বৃষ্টির কথা ছিল, আলহামদুলিল্লাহ আমরা লাখি, কিন্তু আজকে বৃষ্টি নেই। তখন ভাবলাম যে এই সুন্দর ডেটার মধ্যে আমরা তো অবশ্যই এনজয় করা উচিত, তাই চলে আসলাম সেই সবচেয়ে বড় শপিং মলে। আপনাদের কাছে নিশ্চয়ই দেখে অনেক বেশি ভালো লাগবে, আর অবশ্যই ভালো লেগেছে আমরা যে ড্রাইভিংটা করে আসছি, আমাদের কাছে আপনাদের সাথেও শেয়ার করলাম, ভাবলাম যে আপনাদের কাছেও ভালো লাগবে সেই কালারফুল অটম। সো আমরা ড্রাইভ করতে করতে অনেকক্ষণ চলে আসলাম সেই শপিং মলের ভিতরে, দেখার জন্য যে এই সেই ফল সিজনে ওদের কী কী কালেকশন এসেছে। ফল সিজন মানে আমাদের এখানে অলরেডি অনেক বেশি শীত চলে এসেছে, বাইরে তো জ্যাকেট ছাড়া যাওয়াই যায় না, আবার বৃষ্টি থাকে, ইবিন্দু যেদিন রুদ্র থাকে তখনও কিন্তু শীত থাকে। তখন ভাবলাম আমরা সে ওয়েদার অনুযায়ী কিছু সবার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসি, যার জন্য আমরা এই সেই বড় মলে আসা। তো প্রথমে আমরা দেখব, তারপরে আস্তে আস্তে চয়েস করব, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে শীতের কালেকশনগুলি। তবে যেহেতু এখানে স্প্রিং না, আর তাছাড়া আমরা স্প্রিংয়ের কাপড় চাপড় পরতে পারবো না, সেই হিসেবে আমরা চেষ্টা করব স্প্রিংয়ের কালেকশনের মধ্যে এত বেশি সময় না দেওয়ার জন্য, যেগুলি রাইট নাও আমরা পরতে পারবো সবাই এগুলি, তারপরে শুজ, এগুলি সব কিছু দেখব, দেখতে দেখতে আমরা কিছু সবার জন্য নিয়ে নিব। সো এই জ্যাকেটগুলি দেখতেছি ওয়েদারের মধ্যে এগুলোই পরতে হবে, কারণ বাইরে বৃষ্টি থাকে, এই বৃষ্টির জন্য, তারপরে সে তা অনুযায়ী কিন্তু কাপড় চোপড়গুলো পরতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। সো আমার বাচ্চাদেরকে বলতেছি ওরা ওদের জন্য কী কী চয়েস করবে, ফ্যান কিংবা সোয়েটার যা লাগে, তো আমি কিছু সংগ্রহ করলাম, ফ্যান, জ্যাকেট, সোয়েটার এগুলি, তো এগুলি চয়েস করলাম নেওয়ার জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে, নতুন সংগ্রহ নতুন জাস্ট আসছে সেই ফল সিজন অনুযায়ী, তখন ভাবলাম যে এই ফলের মধ্যে কিছু সংগ্রহ করলাম, সেই জুতা কাপড়। এবার হলো লিবান। লিবান তুমি কোথায় আসছো? I'm inside an Australian car. Wow. তুমি এনজয় করতেছো? আমরা অনেক শপিং করলাম, তখন ভাবলাম যে লিবানের টার্ন, লিবানে এখানে অনেক ফান করতে পছন্দ করে, তার ওরে দেহাইতে আসলাম। এবার পাম্পকিন কার্বিং করতেছে যে এই শপিং মলের মধ্যে অনেক বড় জায়ান্ট একটা পাম্পকিন ছিল, এটা ওরা কাটতেছে, তো আমরা সবাই দেখতেছি, গন্ধটা খুবই ভালো আসতেছে, একবারে ফ্রেশ মিষ্টি কুমড়ার যে একটা গন্ধ, সেই গন্ধটা। Don't forget to subscribe my channel and hit the like button. তোমার কি অনেক এনজয় হয়েছে গাড়ি ড্রাইভ করে লিবান? হ্যাঁ।
সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।